জমি দখল করে স্ত্রীর নামে বিলাসবহুল রিসোর্ট টাকা চাইলে নির্যাতন সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের বিরুদ্ধে অভিযোগ ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের দিনে দুপুরে নদীর তীর কেটে বালু পাথর তোলার মহোৎসব বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম বাধা দিলেই নির্যাতন অসহায় ইজারাদার নির্বিকার প্রশাসন গ্যাস সংকটে আট মাস ধরে ইউরিয়া উৎপাদন বন্ধ যমুনা সার কারখানায় যন্ত্রপাতি নষ্টের শঙ্কা বেকার পাঁচ শতাধিক শ্রমিক কাঁচামাল মিললেই কারখানা চালুর আশ্বাস এবং ময়মনসিংহে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু চলতি মাসে শুধু মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছেন দেড় শতাধিক খোলা হয়েছে আলাদা ওয়ার্ড হবিগঞ্জে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকছি সপ্তাহে সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ সঙ্গে আছে আমি রাইসা জান্নাত জামালপুরের স্ত্রীর নামে বিলাসবহুল করেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এলাকাবাসীর অভিযোগ বন্ধুর সহযোগিতায় বেশিরভাগ জমি দখল করে এই রিসোর্ট করেন আওয়ামী লীগ নেতা টাকা চাইলে নির্যাতনের অভিযোগও ভুক্তভোগীদের এমনকি বিপুল টাকা নিয়েও চাকরি না দেওয়ার অভিযোগ জাহাঙ্গীর তথ্য ও আবুল কালাম ছবি রিপোর্ট আলমের আজাদের জামালপুর তিন আসন থেকে সাতবারের সংসদ সদস্য মির্জা আজমের দাপট ছিল জেলা জুড়ে অভিযোগ রয়েছে দীর্ঘ সময়ে ক্ষমতায় থাকা সেই এমপির স্ত্রীর নামে প্রায় ছয় একর জমির ওপর গড়ে তোলা হয়েছে আলেয়া গার্ডেন এই গার্ডেনে ছিল গরু ও মুরগির খামার দুটি পুকুর বিলাসবহুল দুটি আলিশান ভবন এছাড়া গার্ডেনটিতে করা হয়েছিল ফল ও ফুলের বাগান এলাকাবাসীর অভিযোগ মির্জা আজম ক্ষমতায় থাকাবস্থায় তার স্ত্রী আলিয়া আজমের নামই গড়ে তোলে নীল রিসোর্ট তার বন্ধু আওয়ামী লীগ নেতা সোরহাব হোসেন বাবুরের মাধ্যমে এই গার্ডেনের জমি জোরপূর্বক দখল করেছেন জমির মালিকদের বেশিরভাগকে কোনো টাকা পয়সা দেয়া হয়নি জমির মূল্য পেতে মির্জা আজম এবং স্ত্রী আলিয়া আজমের সঙ্গে দেখা করতে চাইলে নির্যাতন করা হতো বলে অভিযোগ ভুক্তভোগীদের একটা দাগে জমির পরিমাণ হল বিয়াল্লিশ শতাংশ এখান থেকে আমরা তেরো শতাংশ জমি মির্জা আজমের কাছে বিক্রি করি আর তেরো শতাংশ জমি তারা জোটপূর্বক দখল করে সে বাউন্ডারি করে ফেলে এই আলিয়া গার্ডেনের মধ্যে আঠারো নম্বর খতিয়ান এক নম্বর দাগ পঁচিশ শতাংশ জমি মির্জা যং জুর না তখন নাজ আমি আরো বাইসে খবর আমার ভিতরে যাওয়ার দেলাই দাঁখানে খেদাই দিছে দখলবাজ দখলবাজ অপরাধী অপরাধী সেই জন্য আমার কথা সে যেই হোক যে দলেরই হোক জারিয়াত্মীয় হোক তার শাস্তি হওয়া উচিত বর্তমানে এই রিসোর্টে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন হাসান নামে এক ব্যক্তি তিনিও জমি দখলের বিষয়টি জানিয়ে অভিযোগ করেন তার পরিবারের জায়গা জমি চাকরি দেওয়ার নাম করে নেন মির্জা আজম কিন্তু কাউকে চাকরি দেননি তিনি এরকম দুই জায়গা জায়গা আছে 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 যেমন আমার এখানে শতাংশ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পরপরই এলাকার বিক্ষুব্ধ জনতা আলিয়া গার্ডেনটিতে হামলা ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেন জামালপুর দিনে দুপুরে নদীর তীর কেটে তোলা হচ্ছে কোটি কোটি টাকার বালু ও পাথর বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম বাধা দিলেই চলে নির্যাতন প্রভাবশালী সিন্ডিকেটের কাছে অসহায় ইজারাদার তবে প্রশাসনের দাবি নদীর তীর কাটা বন্ধে চলছে অভিযান সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের জাদু কাটা নদী ঘুরে আমিনুল ইসলামের রিপোর্ট ছবি তুলেছেন দিগেন সিংহ এভাবেই নদীর তীর কেটে দিনের আলোতে লুট হচ্ছে কোটি টাকার বালু বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে জাদুকাটা নদীতে ইজারা থাকলেও নদীর দুই তীর কেটে বালু তুলে বিক্রি করছে একটা সিন্ডিকেট প্রভাবশালী লোক আছে জুড়ে মানুষের জায়গা জমি কাটতে নেগা নিজের অবস্থা আছে প্রশাসন আসলে ওরা বালু কাটা বন্ধ করে দেয় প্রশাসন যাওয়ার পরে রাতের অন্ধকারে আবার কাটা শুরু করে আমরা এসিলেন সার্কে জানাইতেছি টিউনো সার্কে অভিযোগ করতেছে এবং স্যারদেরকে নিয়ে সাথে আমরা প্রত্যেক সময় অভিযান দিতেছি সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়েছে নদীতীর ওপরটি ঘাঘটিয়া গ্রাম সহ আশপাশের কয়েকটি গ্রামের নদীতীর কেটে নেওয়ায় গাছপালা ও রাস্তা ভেঙে পড়ার দৃশ্য গত কয়েক বছর ধরে নদীতে চলেছে বুমা মেশিন তবে গেলো বছর থেকেই নদীটির কেটে পালু বিক্রি করছে একটি প্রভাবশালী মহল মুখ আসলো কলা কিছু দাম আগুন লাগিয়ে আন্দোলন হতে গেতে পারে যারা ক্ষেমতা আছে যারা তো আমার যা পারে তাই হচ্ছে নদীর তীর কাটতে বাধা দিলেই চলে ব্যাপক নির্যাতন তাই বাধ্য হয়ে জমি ছাড়তে হয় নদী তীরবর্তী বাসিন্দাদের প্রকাশ্যে চলা এমন অপরাধ কর্মকাণ্ডে ম্যানেজ করতে হয়েছে নানা মহলকে বললেন খোঁজ ইজারদারের লোকজন তবে ঢালাও ভাবে এমন অভিযোগে ভিন্ন জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতা সাংবাদিক বাংলাদেশ সবাই মোটামুটি জড়িত আমরা এলাকায় পাঁচ তারিখ থেকে আমরা তো মান্থলি সব জেলা সাজা আছে যে প্রকৃত পেশাদার সাংবাদিক এইটার সাথে জড়িত না হয়তো এখন আসলে সাংবাদিক বলতে অনেকেই সাংবাদিক যার অনেক অনলাইন অনলাইন টিভি রয়েছে এরাও সাংবাদিক জেলা প্রশাসক বলছেন জাদুকাটা নদী সহ জেলার ইজারা নদীগুলোতে অনিয়ম বন্ধের পাশাপাশি ইজারা নদীতেও লুটপাট বন্ধ করতে চলছে অভিযান কোন ধরনের মেশিন দিয়ে মাধ্যমে বালু করার কথা ছিল না নদীর পার কাটার কথা ছিল না ওনারা এই কাজগুলো করতেছে সবাইকে নিয়ে জেলা প্রশাসনের নেতৃত্বে আমরা একটা অভিযান পরিচালনা করি এই অভিযানে আমরা ২৬ জনকে গ্রেফতার করতেছি জাদুকাটা নদীতে দুইটি বালু মহলের ইজারাকৃত অংশেই সনাতন পদ্ধতিতে হাত দিয়ে বালু উত্তোলনের কথা কিন্তু সরকারি নির্দেশনা ভঙ্গ করে দীর্ঘদিন ধরেই অপরাধ কর্মকাণ্ডে অধিক মুনাফা লাভের চেষ্টায় পরিবেশ ধ্বংস করে চলেছে প্রভাবশালী মহল গেল কয়েক বছরের তাণ্ডবে এভাবেই নদীতে বিলীন হয়েছে গ্রামের পর গ্রাম মানুষের শত শত স্বপ্নের ঘরবাড়ি যেগুলোর লাগাম টেনে ধরার চেষ্টা থাকলেও অপরাধীদের প্রভাবের কারণে এগুলো থামানো যাচ্ছে না এটি এখনই বন্ধ না হলে আগামী কয়েক বছরে আরও খারাপ অবস্থার দিকে যাচ্ছে জাদুকাটা নদীর এই সৌন্দর্য সংবাদ সুনামগঞ্জ বিভাগীয় সময় আরও থাকছে পাঁচ মাস ধরে সৌদির হাজতে বন্দি সিলেটের একই পরিবারের দশজন টিকটক ভিও বানানোর অভিযোগ মুক্ত করতে সরকারের কাছে আবেদন পরিবারের ময়মনসিংহ মেডিকেলে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী সপ্তাহ ব্যবধানে প্রায় দ্বিগুণ রোগী ভর্তি হওয়ায় চালু করা হয়েছে আলাদা ডেঙ্গু ওয়ার্ড তবে এডিসের লার্ভা নিধনে নগরীতে দেখা নেই সিটি কর্পোরেশনের দৃশ্যমান উদ্যোগ হোসেন তোলা ছবিতে হকের রিপোর্ট ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী রফিউজ্জামান রিফাত গত এগারো সেপ্টেম্বর জামালপুরের বক্সিগঞ্জে নিজ বাড়িতে আসার পথেই জ্বরে আক্রান্ত হন পরদিন থেকে প্রচণ্ড বমি পরীক্ষা করে জানতে পারেন তিনি ডেঙ্গুতে আক্রান্ত এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রিফাত আমার কাছে মনে হয়েছে যে আক্রান্ত আমি ঢাকা থেকেই হয়েছি ঢাকা থেকেই মশাবাহিত রুক্ত মশার মাধ্যমে আর বিশেষ করে পুরান ঢাকা এরিয়াটা একটু বেশি নোংরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী চলতি মাসে এরই মধ্যে চিকিৎসা নিয়েছেন দেড় শতাধিক সপ্তাহ ব্যবধানে ভর্তি প্রায় দ্বিগুণ রুগী চালু করা হয়েছে আলাদা ডেঙ্গু ওয়ার্ড যেখানে বর্তমানে চিকিৎসাধীন এক শিশু ও দুই নারী সহ জন যাদের বেশিরভাগই আক্রান্ত ঢাকা গাজীপুর সহ বিভিন্ন জায়গায় অবস্থানকালে চট্টগ্রাম গেছিলাম বেড়াতে ওখান থেকে আসার পর থেকে আমার শরীরে প্রচুর জ্বর বেতা এই দশ বারো দিন নাগাদ ঢাকা গেছিলাম চাচার বাসায় বেড়াতে এক রাত ছিলাম সেখান থেকে আসার পর হঠাৎ করে আমার জ্বর জ্বর মনে হলো শরীর ব্যথা তখন ডাক্তার বললো যে ডেঙ্গু টেস্ট করাতে টেস্ট করেছে তখন ডেঙ্গু পজিটিভ হয়েছে বেশিরভাগ রুগী ময়মসিংয়ে রুগী হলেও তারা হয়তো কাজ করতো ঢাকায় ওখান থেকে আক্রান্ত হয়ে আসছে ময়মিশিং বা লোকাল রোগী আছে তবে ঢাকা থেকে আগত রোগীর সংখ্যা বেশি হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়লেও তাদের সেবা দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান হাসপাতাল পরিচালক স্বতন্ত্র আপনার ডেঙ্গু ওয়ার্ড আমরা চালু করেছি এখানে আছে এবং এখন যদি ডেঙ্গু রোগী আমাদের হাসপাতালে আসে তাহলে চিকিৎসা দেওয়ার কোনো প্রকারের অসুবিধা হবে না এদিকে ময়মনসিংহ নগরীতে মশার উপদ্রব বৃদ্ধি এবং ডেঙ্গু চোখ রাঙালেও এখনও কার্যকরী কোনো পদক্ষেপ নেই সিটি কর্পোরেশনের জন্য আমরা প্রদান সহ মাইকিং কার্যক্রম এটি অব্যাহত রাখবো গত বছর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয় তিন হাজার সাতশো বিশ জন ডেঙ্গু রোগী মৃত্যু হয় ১৩ জনের চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্তি পেতে সর্বাগ্রে প্রয়োজন সচেতনতা এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিশেষ উদ্যোগ নেওয়ার পাশাপাশি সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন ওবায়দুল হক সরাসরি যাচ্ছে তার কাছে গত চব্বিশ ঘন্টায়ও কিন্তু ডেঙ্গু রুগী ভর্তি হয়েছেন গত চব্বিশ ঘন্টায় আমরা যে তথ্যটি পেয়েছি হাসপাতাল থেকে আটজন ডেঙ্গু রুগী ভর্তি হয়েছেন এবং জন কিন্তু রুগী ছাড়া 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 পেয়েছেন অর্থাৎ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অর্থাৎ আমরা দেখেছি যে চলতি মাসে কিন্তু সবচেয়ে বেশি যে ডেঙ্গু রুগী গত মাসের তুলনায় গত মাসে ছিয়ানব্বই জন ডেঙ্গু রুগী ছিলেন এবং জন মৃত্যুবরণ করেছিলেন এবং চলতি মাসে কিন্তু এখনও পর্যন্ত একশো জন ডেঙ্গু রুগী কিন্তু এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং গত এক সপ্তাহে কিন্তু তিরাশি জন চিকিৎসা নিয়েছেন এর মধ্যে সত্তর জন কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং আমি যেটি বলছিলাম যে গত চব্বিশ ঘন্টায় যে সুস্থ হয়ে জন তেইশ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এর মধ্যে এখন বর্তমানে তেরো জন কিন্তু চিকিৎসা রয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এই যে রোগের চাপ বাড়ার কারণে কিন্তু তাদেরকে আলাদা ডেঙ্গু ওয়ার্ড কিন্তু করা হয়েছে তাদেরকে এখানে যে মশারির ব্যবস্থা সেটি কিন্তু করা হয়েছে এবং অন্যান্য যে যাবতীয় চিকিৎসা সব কিছু কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে এবং তারা যেন সুষ্ঠুভাবে আসলে সেবা পায় সেই বিষয়টি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দেখভাল করছে বলে আমাদেরকে জানিয়েছে এই মুহূর্তে আমরা আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে ডেঙ্গু ওয়ার্ড এটিতে বেশ কয়েকজন রুগী কিন্তু এখানে আছেন এবং যারা অন্যান্য ভর্তি রয়েছেন তারা বেশ কয়েকজন কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে গিয়েছেন এবং স্বজনরা যেটি বলছেন যে তারা মূলত ঢাকা গাজীপুর চট্টগ্রাম সহ আশেপাশের জায়গাগুলো থেকে কিন্তু আক্রান্ত হয়ে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তবে এখন পর্যন্ত ময়মনসিংহ নগরীর বাসিন্দা কিন্তু যদিও পাওয়া যায়নি তবে নগরের যে বাসিন্দা যারা রয়েছেন তারা যেহেতু বলছেন যে যেহেতু ডেঙ্গু চোখ রাঙাচ্ছে সেহেতু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেন বাড়তি মশক নিধন ব্যবস্থা এবং এডিসের লার্বা মুক্ত করতে যদি সিটি কর্পোরেশন ব্যবস্থা নেয় তাহলে কিন্তু এবারও ডেঙ্গু মুক্ত রাখা সম্ভব হবে সিটি কর্পোরেশনকে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি তারা যেমনটি বলেছেন যে চলমান যে মশক নিধন কার্যক্রম যে চলমান রয়েছে এবং 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 লার্ভা যেন যেন এই ডেঙ্গু মুক্ত রাখা যায় সেজন্য কিন্তু তারা ক্র্যাশ প্রোগ্রাম আসলে পরিচালনা করবেন তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু সর্বশেষ পরিস্থিতি ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত ছিল ময়মনসিংহে তীব্র দাবদাহ ও প্রচণ্ড গরমে হবিগঞ্জের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি চিকিৎসকরা বলছেন অস্বাভাবিক গরমের কারণেই বেড়েছে আক্রান্তের সংখ্যা রাশেদ আহমদ খানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট গত এক সপ্তাহে ও প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন যার প্রভাব পড়েছে মানুষের শরীরে হবিগঞ্জের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগ বালাই সদর হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক ডায়রিয়া রোগী রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও সেবিকাদের আক্রান্ত শিশুদের বেড়ে স্থান সংকুলন না হওয়ায় হাসপাতালের মেঝেতে দেওয়া হচ্ছে চিকিৎসা আরো দেখা যায় আরো বেশি অসুস্থ হয়েছে আমার নাতিলিয়া ভর্তি ডাইরিয়া কোন ওষুধ বা এখন নাই বাথরুমও ভানি ভানিস পাওয়া যায় না সবচেয়ে বড় সমস্যা হলো পানির সংকট প্রায় আমরা সদর হাসপাতাল থেকে আড়াই কিলোমিটার দূর নিয়ে মধ্যে কোনো পাওয়া বানিয়াচং লাখাই মাধবপুর আজমিরিগঞ্জ বাহুবল ও চুনারুঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেও প্রতিদিন ভর্তি হচ্ছে আক্রান্ত রোগী চিকিৎসকরা জানান ভর্তি রোগীদের তুলনায় চিকিৎসক স্বল্পতা থাকায় সঠিক সেবা দিতে বেশ বেগ পেতে হচ্ছে এটা একটা আড়াইশো বেডের হাসপাতাল পেডিটিস ওয়ার্ডে আছে তিন শতাধিক এটা গরমের কারণে বাচ্চারা সাধারণত সর্দি কাশি এবং জনিত রোগ নিয়ে এগুলোর প্রকোপ বেড়ে গিয়েছে তো আমরা আমাদের সীমিত যেটুকু সাধ্য আছে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সেবা দেওয়ার জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী ভর্তি তিন শতাধিক সময় সংবাদ হবিগঞ্জ গ্যাস সংকটে টানা আট মাস ধরে বন্ধ জামালপুরের যমুনা সার কারখানায় দানাদার ইউরিয়া উৎপাদন এতে যন্ত্রপাতি নষ্টের শঙ্কা দেখা দিয়েছে বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা কৃষকরা বলছেন আমদানি করা দানাদার ইউরিয়া ব্যবহারে খরচ বাড়লেও মিলছে না কাঙ্ক্ষিত ফসল আর কর্তৃপক্ষ বলছে গ্যাস সংযোগ পাওয়া মাত্রই শুরু হবে উৎপাদন জাহাঙ্গীর জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড দানাদার ইউরিয়া শার্ট তৈরির কারখানাটিতে প্রতিদিনের উৎপাদন সচল রাখতে প্রয়োজন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ঘনফুট প্রাকৃতিক গ্যাস তবে চলতি জানুয়ারিতে কারখানায় গ্যাসের সরবরাহ নেমে আসে দুই থেকে আড়াই হাজার ঘনফুটে এক পর্যায়ে সরবরাহ পুরোপুরি বন্ধ হলে পনেরো জানুয়ারি থেকে উৎপাদনও থেমে যায় সার কারখানাটিতে আট মাসেও মেলেনি কারখানায় গ্যাস সরবরাহ দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় আশঙ্কা তৈরি হয়েছে মূল্যবান যন্ত্রপাতি বিকলে বেকার হয়ে পড়েছেন কারখানার পাঁচ শতাধিক শ্রমিক এমন পরিস্থিতিতে বিদেশ থেকে আমদানি করা হচ্ছে দানাদার ইউরিয়া খরচ পড়ছে তিন গুণেরও বেশি সরকারের একটা তালিকা করতে হবে যে কোন চাহিদাগুলোকে গুলোকে জনস্বার্থে চালু করা প্রয়োজন যমুনা সার কারখানা চালু করা সরকারের অতীব জরুরি কৃষকের দিশাহারা আজকে বিদেশ থেকে যে সার আনা হচ্ছে সেই সারগুলোর মান সম্মত নয় কেমিক্যাল কারখানাগুলোতে প্রত্যেকটা ভেসেল প্রত্যেকটা লাইনগুলো ব্লক হয়ে গেলে এই যমুনা সার কারখানা আর সামনের দিনে চালানো আর সম্ভব হবে না এদিকে আমদানি করা সার মানসম্মত না হওয়ায় পরিমাণে লাগছে বেশি তারপরেও আশানুরূপ উৎপাদন হচ্ছে না বলছেন কৃষক তারাকান্দিতে যে সারটা জন্মনে নেয় ভাগ কাজ করে আর যে সারটা বিদেশ থেকে আনে আমাদেরকে ব্যবহার করাইতেছে তিন বস্তা ব্যবহার করলেও অতটুকু কাজ আমরা সবল পাই না এই পানি এবং সারের সাথে সমুদ্রপন্ন কিন্তু ওখানে থেকে যে সার আসে এগুলো হলো লবণাত্ম পানি সার সারের যে আমাদের সংকট মনে করি আমরা সময় মতো সার পাই না তবে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে গ্যাস সরবরাহ পেলেই আবারও শুরু হবে উৎপাদন সালে সরিষাবাড়ির তারাকান্দিতে স্থাপন করা হয় যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সতেরোশো মেট্রিক টন উৎপাদন সম্পন্ন এই কারখানা থেকে দেশের আঠারোটি জেলায় সরবরাহ করা হয় দানাদারি ইউরিয়া সময় সংবাদ জামালপুর পাঁচ মাস ধরে সৌদি আরবে থানা হাজতে বন্দি একই পরিবারের দশজন স্বজনরা বলছেন রিয়াদের নিজেরা মিছিল করে টিকটক ভিডিও করার অভিযোগে তাদের আটক করা হয় তাদের মুক্ত করতে সরকারের কাছে আবেদন পরিবারের অপু বণিকের প্রতিবেদন ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী স্বপ্ন পূরণে প্রবাসে গিয়ে দশ রেমিটেন্স যোদ্ধা সৌদির থানা হাজতে বন্দি স্বপ্ন এখন দুঃস্বপ্ন একবেলা ভাত খেলেও আরেকবেলা না খেয়ে পার করতে হচ্ছে পরিবারের সেই পরিবারের খোঁজ নিতে সময় সংবাদ তাদের কাছে ভাগ্যবদলের আশায় শেষ সম্বল বিক্রি করেও পরিবারে আসেনি স্বচ্ছলতা সিলেটের বাসিন্দা সৌদি প্রবাসী আব্দুর রহমান রিয়াজ উল্লাহ ও মোহাম্মদ আলী সাইদ সহ আরও ছজন থাকতেন একই রুমে চলতি বছরের দশই এপ্রিল সৌদিতে স্থানীয় সময় রাত তিনটায় ঘুমন্ত অবস্থায় হারা নামক স্থানের একটি তিনতলা ভবন থেকে তাদের আটক করে পুলিশ সময় সংবাদ একজন বন্দি প্রবাসীর সঙ্গে কথা বলতে সক্ষম হয় সৌদি আরবের থানা বিনা বিচারবিহীন অবস্থায় বন্দি আছি পুলিশ এসে রাত এগারোটার সময় অবস্থায় গণহারে আমাদেরকে আটক করে আমাদেরকে আদালত তোলা হয়নি যার ফলে আমাদের নির্দিষ্ট কোনো সাজা হয়নি আমাদেরকে আটক করার দুই দিন পর পাবলিক প্রসিকিউশন উঠানো হয়েছিল ওইখান থেকে আজও পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি আমরা এখানে সদিস্থ রেয়াদ বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করেছি তারা বলেছে তাদের কিছু করার নেই বাংলাদেশ সরকারের কাছে আমি বিনীত অনুরোধ রাখ যে তারা যেন আমাদের ব্যাপারটি নজরে আনে ছয় মাস ধরে পর্যন্ত বনা নাই কুন্তা নাই এখন পর্যন্ত কোনো ভবন নাই ফোন করছি বলা বুড়া মাতি শুন আর কুমটা ছেলেরা হাজতে থাকায় আর্থিক অবস্থাও খারাপ ঋণে জর্জরিত পরিবার এলাকাবাসীর দাবি সরকার সহযোগিতা করলে পরিবারের কাছে ফিরবেন সন্তানরা কুনদুশে নিলে কোন আফরাদে আমরা ভাই চন কুনদরা এক রাখলা আপনাদের আমি আম কুলাবদিন হরাম দহ মে গদ

তবুও মিলছে না কাঙ্ক্ষিত সমাধান সরকারি এসব অফিসে নজরদারি বাড়ানোর আহ্বান স্থানীয়দের তবে এ নিয়ে কথা বলতে নারাজ সেটেলমেন্ট অফিসের বড় কর্তারা আমিনুল ইসলামের রিপোর্ট ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী জমি না থাকলে আফসোস আর জমি থাকলে একের পরে সমস্যা যেন পিছু ছাড়ে না এমন পরিস্থিতির শিকার সিলেটের সেটেলমেন্ট অফিসে আসা বহু মানুষের তাদের একজন এই ব্যক্তি যার নিজের জমির মালিকানা কাগজেপত্রে বদলে গেছে এখান আমার নিজের জায়গায় থেকে আরও এক গ্রামের নামে অথচ জরিপ কর্তাদের চাহিদা মেটাতে নাকি কথিত হাত খরচও দিয়েছিলেন তিনি যদি ফরান লাগে টিকা নিছে কিছু এটা ধরুন কিছুটা একা নিসে খুব বেশি নেয় সিলেটের আলমপুর এলাকার এই সেটেলমেন্ট অফিসে ভূমি সংক্রান্ত নানা জটিলতা নিয়ে প্রতিদিন বিভিন্ন প্রান্তের মানুষজন আসেন সরকারি সেবা নিতে কিন্তু সেবার বদলে ভোগান্তির অভিযোগের যেন অন্ত নেই জমির মালিক হলেও মামলার শুনানির খবর জানানো হয়নি এই ব্যক্তিকে গেল এক বছর ধরে অফিসে এসে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হচ্ছে সুরাহার জন্য তবে বড় অঙ্কের টাকা দিলে নাকি সব সহজে করা যায় অভিযোগ অনেক সেবা প্রত্যাশীদের শাখাওয়াত হোসেন ওনার কিসের একটা ইয়ে আছে চারশো বারো নম্বর রুম ওইখানে আমাদের পাঠানো হয়েছে আজকে এগারোটা থেকে এখন পর্যন্ত এখন প্রায় একটা বাজে এখন ওইখানে বৈশা আছে উনি একবার ওনার সাথে দেখা করতে গেলাম যে স্যার এটা কী হয়েছে আমার উনি বলে এক বছরও পাবি না সুনানি ফর্জি সাতাইশ তারিখ আজকে আট নম্বর মাস শেষ নয় নম্বর মাস চলে এইসব আসা যাওয়া করতেছে তবে এসব ব্যাপারে ক্যামেরায় কথা বলতে রাজি হন অফিসটির দায়িত্বে থাকা কর্মকর্তা জানালেন দালাল মুক্ত ও ভোগান্তি মুক্ত অফিস নিশ্চিতে ভূমিকা এক্সেছেন তিনি আমি তো কর্তৃপক্ষের পারমিশন ছাড়া কথা বলার শুনেছি কোনো কিছু নাই অন্য কেউ বলবে কিনা আমার তো মনে হয় না কারণ আমি এখানে খুব ভিজিটলি অফিসার চালাচ্ছি বুঝতে অফিসের অবস্থাতে বসতে চাই একবারে সোজা করে এক কথা জোর করে বলতে হয় গত কয়েক বছর ধরে অফিসটির বিভিন্ন দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধেও আচরণ সংক্রান্ত সমস্যা সহ অফিস আঙিনায় দালালদের উৎপাতের অভিযোগ স্তর নতুন সরকার ব্যবস্থায় সরকারি সেবা খাতের এসব অফিসে নজরদারি বাড়ানোর আহ্বান স্থানীয়দের আমিরুল ইসলাম সময় সংবাদ সিলেট বন্যা মোকাবিলা করে ঘুরে দাঁড়িয়েছে নেত্রকোনার চাষিরা বারবার বানের পানিতে বীজতলা তলিয়ে গেলেও অর্জিত হয়েছে লক্ষ্যমাত্রা তবে কৃষি উপকরণের বাড়তি দামে ক্ষতি কাটানো নিয়ে শঙ্কায় কৃষক তবে অতিরিক্ত মুনাফার জন্য কেউ সারের দাম বাড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে কৃষি বিভাগ আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট পাহাড় কিংবা সমতল সর্বত্র রোপণ করা রোপা আমন কোথাও কোথাও ঢলের পানি কয়েকবার আসায় কিছুটা বিলম্ব হয়েছে চারা রোপণে তারপরও আবাদে পিছিয়ে নেই কৃষক কয়েক দফা বন্যার শেষে নেত্রকোনার কর্মাকান্দ উপজেলার হীরাকন্দা উড়াদিঘিসহ বিভিন্ন এলাকায় ফের চলছে রোপণের কাজ আবার কোথাও কোথাও চলছে পরিচর্যা জমিতে দেয়া হচ্ছে সার সব মিলিয়ে ভাদ্রের তপ্ত রোদে পুড়ে এই গরমের মধ্যেই কৃষকরা আগলে রাখছেন সোনালী ফসলের শিশু কাজিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হইছে তারপর আস্তে আস্তে আমরা করতে হচ্ছি লাগানি লাগছে আমরা কষ্ট হয়েছে কি মতো নানা প্রতিকূলতা কাটিয়ে আবাদ করতেই হয় তাই চাষাবাদে ব্যবহৃত সারসহ সব উপকরণ মূল্য সহনীয় রাখার দাবি তাদের সার তো মনে হয় আগের যে দাম আছে যে দাম তো নাই তেলের দাম বেশি সারের দাম বেশি আসলে বেশি আগে থেকে সব এসে দর باتیں কম কমসম রাখলে আমরা চালাভেরা করতে পারি গরীবের লাগে ভালো হয় তবে পর্যাপ্ত শ্রম মজুদ থাকার কথা জানিয়ে কৃষি কর্মকর্তা বলছেন সরকার নির্ধারিত মূল্যের বাইরে বেশি রাখলে আইনি ব্যবস্থা নেওয়া হবে কৃষক বাজারে যাতে ন্যায্য মূল্যে শট্টা পান সেটার জন্য আমরা বাজারের তদরকি বিষয় জিকনর দরের আহ মনোট কার্যক্রম যেগুলি সেগুলি আমরা চলমান রেখেছি কৃষি বিভাগের তথ্যমতে জেলায় এবছর এক লাখ পঁয়ত্রিশ হাজার একশো হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে যা ইতোমধ্যেই ছাড়িয়ে গেছে সময় সংবাদ নেত্রকোনা এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা সতেরো সেপ্টেম্বর ভোরে সিলেটের কানাইঘাটের সীমান্তবর্তী চতুল ঈদগা বাজার এলাকা দিয়ে বালু ভর্তি একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায় বিজিবি এ সময় বালুর নিচে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি থ্রি পিস লেহেঙ্গা থান কাপড় এবং অন্যান্য মালামাল উদ্ধার করা হয় উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানায় বাহিনীটি আঠারো সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন সাবেক বিডিআর সদস্যরা এ সময় তারা পিলখানা হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচারের দাবি জানান পাশাপাশি তাদের চাকরিও পুনর্বহালের দাবি করেন সাবেক সীমান্তরক্ষীরা বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার জমি দখল করে স্ত্রীর নামে বিলাস বহুল রিসর্ট টাকা চাইলে নির্যাতন সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের বিরুদ্ধে অভিযোগ ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের দিনে দুপুরে নদীর তীর কেটে বালু পাথর তোলার মহোৎসব বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম বাধা দিলেই নির্যাতন অসহায় ইজারাদার নির্বিকার প্রশাসন এবং ময়মনসিংহে চোখ টাঙাচ্ছে ডেঙ্গু চলতি মাসে শুধু মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছেন দেড় শতাধিক খোলা হয়েছে আলাদা ওয়ার্ড হবিগঞ্জে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ এই ছিল বিভাগীয় সময় আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে সঙ্গেই থাকুন সময়ের